দ্য গোল্ডেন পাগোড়া। অরুণাচলের নামসাই ডিস্ট্রিক্টে একটা সুন্দর বুদ্ধিস্ট টেম্পল। তো বন্ধুরা, আপনারা আমার আগের অরুণাচল ট্রিপের ভিডিও দেখেছেন, আমরা গেছিলাম রোহিংয়ের দিকে। তো আজকে আমরা একটু গেলাম নামসাইয়ের দিকে, ডুমডুমা থেকে নামসাই, এই গোল্ডেন পাগোড়া দর্শনের উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক, আপনারা সঙ্গে থাকুন, খুব একটা বেশি সময় লাগবে না আমাদের যেতে। ডুমডুমা থেকে গোল্ডেন পাগোড়ার ডিস্টেন্স প্রায় 63 কিলোমিটার, আমাদের প্রায় 1.5 ঘন্টা জার্নি হবে। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, আপনারা সঙ্গে থাকুন। রুটটা একবার বলে দিই। তো আমরা ডুমডুমা থেকে আসাম ট্রাং ধরে সোজা বেরিয়ে গেলাম রূপাইয়ের দিকে। রূপাই থেকে রাইট টার্ন নিয়ে আমরা চলে যাব কাকোপাথারের দিকে। কাকোপাথার হয়ে আমরা আগে আরও এগিয়ে যাব আসাম অরুণাচল বর্ডারের দিকে। বর্ডার ক্রস করে আমরা এন্টার করব নামসাই ডিস্ট্রিক্টে, এবং নামসাই ডিস্ট্রিক্টে আর কিছুক্ষণ যাওয়ার পর আমরা পৌঁছে যাব সেই দ্য ফেমাস গোল্ডেন পাগোড়া, দ্য বুদ্ধিস্ট টেম্পল। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডুমডুমা রেলওয়ে স্টেশন, দুপুরের টাইম, কত সুন্দর সব বাজার পত্র নিয়ে বসেছে সবাই। এখানে শাকসবজি মাছ সবই পাওয়া যায় এই বাজারে। যাই হোক, আমরা আগে এগিয়ে যাবো রূপাইয়ের দিকে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি রূপাই, এখান থেকে ডান দিক নিয়ে নেবো আমরা নামসাইয়ের দিকে যাওয়ার জন্য। এখান থেকে আসতে পেরে আমরা রাইট নিয়ে নিলাম, এদিক থেকে আমরা অরুণাচলের দিকে যাবো। সোজা চলে গেলে অরুণাচল যাওয়া যায়, বাট সেটা অন্য রুট, অন্য জায়গা, বাট আমরা এদিকে নিয়ে গেলাম। এই রুটটা সোজা আমরা কাকোপাথার হয়ে তারপরে নামসাইয়ের দিকে চলে যাব। কত সুন্দর পরিবেশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, ফাঁকা রাস্তা, দুদিকে কত সুন্দর গাছপালা ভরা, এত সুন্দর পরিবেশে গাড়ি চালিয়ে সত্যি খুব মজা লাগছে। আসামে আসলেই যে শুধু চা বাগানে ভরা তা নয়, এখানে ধান চাষও খুব ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে ধান ক্ষেত, কত সুন্দর। তো বন্ধুরা, আমরা চলেছি, খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব। এত সুন্দর পরিবেশে গাড়ি চালিয়ে বেশ মজাই লাগছে আমাদের, আপনার সঙ্গে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আমাদের প্রথম এপিসোড অরুণাচল ট্রিপের ভিডিও যদি আপনারা দেখতে চান, তো উপরে আই বাটনে আরো পেয়ে যাবেন, এবং ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। বন্ধুরা, পৌঁছে গেলাম কাকোপাথার, এখান থেকে এখনো প্রায় 47 কিলোমিটার ডিস্টেন্স নামসাই।
তো বন্ধুরা, আমরা এখন বর্ডার ক্রস করছি, আসাম থেকে অরুণাচলে এন্ট্রি নিচ্ছি। তো এই যে বাদিকে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কি আপনাদের পাস বানাতে হবে অরুণাচলে ঢুকতে গেলে। তো এখানে অরুণাচলে ঢুকতে গেলে পার হেড 30 টাকা করে একটা একদিনের টেম্পোরারি পাস লাগে। পাসটা বানিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। খুব ইজি, তেমন কিছু লাগে না, একটা ডকুমেন্ট প্রুফ লাগে, ভোটার আইডি বা আধার আইডেন্টি প্রুফ, আর একটা ফর্ম ফিল আপ করতে হয়, 30 টাকা নেয় পার হেড, আর আপনাকে পাসটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তো তারপর আপনারা অরুণাচলে এন্ট্রি করে এখানে আপনারা ঘুরতে পারবেন। তো এই যে দেখছেন, ওয়েলকাম টু নামসাই ডিস্ট্রিক্ট। এখান থেকে তেজু 71 কিলোমিটার, নামসাই 12 কিলোমিটার। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম দ্য গোল্ডেন পাগোড়া। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি গোল্ডেন পাগোড়া মেইন গেটের সামনে। এখন যদিও সন্ধ্যা হতে চলেছে, মন্দিরটা এখনো বন্ধ হয়নি, আমরা যাবো ভিতরে এবং সম্পূর্ণ মন্দিরের চারিপাশটা সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সঙ্গে থাকুন। এসছি তো মন্দিরে, বাট আমাদের লেট হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। তো বন্ধুরা, মন্দির তো দেখা হয়ে গেল, এখন ফেরার পালা। তো যাই হোক, সন্ধ্যা নেমে এসে রাতের বেলা ড্রাইভ করার মজাটা অন্যরকম। আপনারা আসার সময় দেখেন দিনের বেলা আমরা গাড়ি চালিয়ে এসেছি, এবং ফেরার পথেও আপনারা থাকুন কিছুক্ষণ, আমরা আপনাদের দেখাবো নাইট জার্নিটাও কেমন হয়। তো বন্ধুরা, এখানে অরুণাচলে পেট্রোলের দাম খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 95.13 রুপিস পেট্রোলের প্রাইস। তো যাই হোক, কম দাম, তাই আমি এখানে ট্যাঙ্কটা পুরো ফুল করে নিই, তারপর বেরোবো। তো আপনার সঙ্গে থাকুন, জার্নি এখনো আছে।